প্রতিশ্রুতি অনুযায়ী বিনামূল্যে মিলছে না কেন্টের উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাস। প্রথম গ্যাস সিলিন্ডার বিনামূল্যে পেয়েছিল দুর্গাপুরের আদিবাসী ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলি, কিন্তু তারপর থেকে টাকা দিয়ে কিনতে হয়েছে গ্যাস সিলিন্ডার। এই পরিস্থিতিতে গ্যাসের দাম বাড়ায় সেই গ্যাস কেনাও বন্ধ, ফলে ঘরে কাঁচা বাজার থাকলেও জ্বালানির অভাবে রান্না বন্ধ দুর্গাপুর কাঁকসা ব্লকের অধিকাংশ গরিব পরিবারগুলিতে। গ্যাস আছে? হুম আছে। ভরেছেন গ্যাস? গ্যাস ভরে নাই। কেন পাচ্ছেন না? কারণ পাচ্ছি না, এই তো চাষের থেকে উঠেছি, আর কোথায় থেকে পয়সা পাবো গ্যাসটা ভরবো? দাম বাড়ছে গ্যাসের? হ্যাঁ বাড়ছে, তো 900 করে না কত রাঁচ্ছে। ওই জন্য পাচ্ছেন না? মানে যখন দিয়েছিল গ্যাস তখন বলেছিল ফ্রিতে দেওয়া হবে। ফ্রিতে দেওয়া হবে, তারপরে? তারপরে এবারে পয়সা দিয়ে ভরছি, পয়সা দিয়ে ভরছি, নিজের পয়সা দিয়ে। পয়সাও তো নেই। পয়সা নেই এখন। কাঠ পালা ফাঁসা ফাঁসা দিয়ে রান্না করা হচ্ছে। গ্যাস ভরতে পারেন না? গ্যাসটা তো ভরার পয়সা ঠিক মতন খাটালে হয় না বলে হচ্ছে না। এ নিয়ে কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতিকে দায়ী করেছেন স্থানীয় বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য। মানুষকে মমতা ব্যানার্জি 2 টাকা এই চাল, তাও রেশনের চাল ফ্রি, আটা গম ফ্রি মানুষকে খাবার দিচ্ছে, কিন্তু মানুষ যে চাল আটা কীভাবে কী রান্না করবে? গ্যাসের দাম যেভাবে বাড়ছে, পুনরায় মানুষ আবার সেই ঘুটো কাঠ জঙ্গলে কাঠকে কেটে আবার জ্বালানি ব্যবস্থা করে আবার এইসব চালু করছে। কাঠও কাটতে পারছে না ফরেস্ট ডিপার্টমেন্টে যেহেতু কড়াকড়ি আইন, কিন্তু মানুষ যে কী অসহায় ভোগ করছে, মধ্যবিত্ত মানুষের পকেটে টান, এইভাবে যে জ্বালানির দ্রব্য মূল্য বৃদ্ধির জন্য কী করা যায়, এখন মানুষ খুব চিন্তিত। মমতাজি তো মানুষের পাশে রয়েছে, মমতাজি চেষ্টা করলেও কিছু করার নেই, যেহেতু মোদী সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে, মমতাজি চেষ্টা করলেও সে পারছে না। অন্যদিকে জঙ্গলে কাঠ কাটার ক্ষেত্রেও বন দপ্তরের নিষেধাজ্ঞা রয়েছে, ফলে জঙ্গল থেকে জ্বালানির কাঠও সংগ্রহ করতে পারছেন না গ্রামবাসীরা। শুকনো পাতা এবং ভেঙে পড়া শুকনো ডাল কুড়িয়ে এনে চলছে তাঁদের সংসার। ইটিভি ভারত, দুর্গাপুর।